একসঙ্গে থাকবে, তাদের যৌনতা, তাদের জীবনযাত্রা সমস্ত কিছুই
সামাজিক একটা শিলমোহর পাবে। তো একসঙ্গে আমরা যখন থাকছি তার জন্য বিয়ে নামকে শিলমোহরটির প্রয়োজনীয়তা এখন আর আছে বলে আমার খুব একটা মনে হয় না। দুটো মানুষের পাশাপাশি সারা জীবন থাকতে চাওয়ার ইচ্ছেটাকে কি আইন করে বাঁধা যায়? আমার মনে হয় বিবাহ শুধুই একটা নাম, যায় আসে না। অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে মেয়েরা এই ম্যারেজ নামক ইনস্টিটিউশন বা এই প্রতিষ্ঠান থেকে তাদের আস্থা পালিয়েছে। যারা এই ম্যারেজ নামক প্রতিষ্ঠান বা বিয়ে নামক প্রতিষ্ঠানের মধ্যে আছেন, আমরা দেখতে পাই সচরাচর যে যেভাবে একটা পুরুষ তাঁর জীবন ধারণ করেন সেই সমানভাবে কিন্তু মেয়েরা আজও পারে না। মেয়েরা এখনও মনে করেন যে পরিকাঠামোগত অনেক সুযোগ সুবিধার জন্য একটা স্বামীর ছাতার তলায় থাকাটাই যেন অনেকটা বেশি নিরাপদ। এটা আমাদের দেশেই বেশিরভাগ ক্ষেত্রে আমার মনে হয়, কারণ আমরা তো বিদেশে দেখতে পাই কিন্তু সম্পূর্ণ অন্য ছবি। কারণ বিদেশে একজন স্ত্রী এবং তার স্বামী দুজনের কাজটাকেই তারা সমানভাবে প্রায়োরিটি দেয়। তারা দুজনেই গাড়ি চালায়, তারা দুজনেই রান্না করে, তারা দুজনেই জামা কাপড় কাচে। বা একটা যদি ফ্যামিলি হয় সেই ফ্যামিলির প্রত্যেকটা কাজ কিন্তু ইকুয়ালি সেখানে ভাগ করা থাকে। এরকম কেউ ভাবে না যে মেয়েটাকে কাজে বেরোতে গেলে তাকে বাড়ির রান্নাটা করে দিয়ে তবে বেরোতে হবে। আমি সঙ্গীত নিয়েই বরাবর পড়াশুনো করেছি। রবীন্দ্রভারতী থেকে আমি রবীন্দ্রসঙ্গীতে এমএ করেছি এবং ক্লাসিক্যালে আমি প্রভাকর করেছি, উচ্চাঙ্গ সঙ্গীতে প্রভাকর করেছি। আমি আমার বিয়ের পরে কিন্তু এমএ পাশ করেছি। আমার এই যে বিয়ের পরে এমএ পাশ করেছি এবং আমি অনেক প্রোগ্রাম করেছি আগে, আজকে আমার বিয়ে হয়েছে 32 বছর হয়ে গেল। তো এর মধ্যে আস্তে আস্তে আমার এই প্রোগ্রামগুলো এবং অনুষ্ঠানগুলো কমতে থাকে এবং সঙ্গীতের থেকেও আস্তে আস্তে আমি একটু যেন সরে আসতে থাকি। সংসারের থাকার পর যে একটা দায়িত্ব মাথায় আসে, সে দায়িত্ব দিনে দিনে কিন্তু বেড়ে গেছে। এই সপ্তাহ থেকে আমাদের সাপ্তাহিক খবর রবিবার নয়, সোম, বুধ এবং শুক্র। চোখ রাখুন ব্রততী পরম্পরার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রতি সোম, বুধ, শুক্র ঠিক সন্ধে 7:30। তাও আমি বলবো যে দেশে এবং বিদেশে, মানে ওভারঅল যদি একটা আমি সামাজিক চিত্র দেখি, সেখানে দেখতে পাবো যে ছেলেরা, পুরুষরা কিন্তু নারীর উপরে অত্যাচার, বর্বরতা দিনের পরে দিন বেড়ে চলেছে। সেখানে আজকে আমাদের দেশ বা বাইরের দেশ বলে খুব একটা যে এনসিআরবির যে রিপোর্ট আমি দেখছিলাম, প্রত্যেক দিনে বলা হচ্ছে যে 91টা করে ধর্ষণের ঘটনা ঘটছে আমাদের এই দেশে। হ্যাঁ, প্রতি 54 মিনিটে, যেটা আমরা আগেও জানতাম, একটি করে ধর্ষণের ঘটনা ঘটে যায়। অত্যন্ত মর্মান্তিক এবং মেয়েদের ওপর যে নারকীয় অত্যাচার, সেই বিভৎসতা দেখে আমরা এক এক সময় স্তম্ভিত হয়ে যাই। হ্যাঁ, এই ঘটনা কিন্তু বেড়েই চলেছে এবং দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি আমরা দেখতে পাচ্ছি। তা সত্ত্বেও কিন্তু অপরাধীদের মানসিকতার কোনো পরিবর্তন হচ্ছে না। তবে অপরাধীদের শাস্তি যেরকম হচ্ছে, অধিকাংশ ক্ষেত্রে আমরা এটাও বলতে পারি যে বিচারের নামে কিন্তু একটা প্রহসনও চলছে। যেমন গত জানুয়ারি মাসে মুম্বাই আদালত একটি পক্সো মামলার ক্ষেত্রে বলেছিল যে যে মহিলাটিকে শ্লীলতাহানি করা হয়েছে তার যেহেতু পোশাকের ওপর দিয়ে করা হচ্ছে, সুতরাং সেটা যৌন নিগ্রহ নয়। এবং খুব আশ্চর্যজনকভাবে দেশের প্রধান বিচারালয় সুপ্রিম কোর্ট, সেখানকার প্রধান বিচারপতি, তিনি বলছেন, ধর্ষণে অভিযুক্তকে জিজ্ঞেস করছেন যে আপনি যাকে ধর্ষণ করেছেন সেই ধর্ষিতাকে কি আপনি বিয়ে করতে রাজি? তো এইরকম যদি বিচার প্রক্রিয়ার সঠিক মানদণ্ড না থাকে, তাহলে তো মানুষ এই বিচার প্রক্রিয়ার সামনে একটা আস্থা হারানোর জায়গায় চলে আসছে। এবং তার থেকে আমরা এটা বলতে পারি যে বিচার ব্যবস্থা যদি এরকম হয়, তাহলে যারা অপরাধ করছে তাদের মেন্টালিটি কিন্তু কতটা ভিন্ন। তুই এই যে বললি, এই প্রসঙ্গটা আমার মনে পড়ছে যে বৈবাহিক ধর্ষণও কিন্তু একই রকম অপরাধ, কিন্তু আমাদের এখন ভারতীয় সমাজ সংস্কৃতি সেটা খবরে তো আসেই না, সেটা আমাদের সমাজ অ্যাকসেপ্টই করে না। অথচ আবার তিনি রবীন্দ্রনাথ কিন্তু যোগাযোগ উপন্যাসে তার চিত্র খুব সুন্দরভাবে আমাদের সামনে দেখিয়ে দিয়ে গিয়েছিলেন। তা যাই হোক, আমার আরেকটা কথা মনে হয়, জানিস তো, আমরা এখন যেন ধর্ষণের খবরে অত্যন্ত মানে অভ্যস্ত হয়ে গেছি। খুব সহজেই একটা ঘটনা দেখলাম, তারপর তার গতি প্রকৃতি কোন দিকে গেল,
আদৌ অত্যাচারিতা নারী বিচার পেলেন কিনা সেটা জানবার কোন অবকাশই আমাদের থাকে না। মিডিয়া আমাদের চোখ ঘুরিয়ে দেয় আরেকটি ধর্ষণের ঘটনা, কিন্তু একমাত্র মনে হয় যদি খুব একটা কোনো ঘটনাকে কেন্দ্র করে গণ আন্দোলন গড়ে তোলা যায় তাহলে যেরকম নির্ভয়া কাণ্ডের ক্ষেত্রে গণ আন্দোলন কি সত্যি গড়ে উঠছে? আমার তো মনে হচ্ছে গণ আন্দোলন আজকালকার জেনারেশনের জন্য একটা ফ্যাশন স্টেটমেন্ট, মানে ভীষণ কুল, মানে মোমবাতি মিছিল নিয়ে আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করব, মানে একটা ভীষণ কুল ব্যাপারে দাঁড়িয়েছে। আবার কিছু কিছু ক্ষেত্রে তো দেখছি মানে ধর্ষণকারীর পক্ষে, আসিফা কাণ্ডে ধর্ষণকারীর পক্ষে মানুষ নেমে গণ আন্দোলনে বসেছিল যাতে তাকে ছেড়ে দেওয়া হয়, মানে একটা প্রহসনের জায়গা কি সত্যি পৌঁছে? সৃষ্টি, আমি বলছি গণ আন্দোলন তুমি বলছো হ্যাঁ একটা ফ্যাশনের জায়গায় এসছে ঠিকই, কিন্তু ধর্ষণকারীর পক্ষে যে দৃষ্টান্তটা তুই তুলে ধরলি সেটা মনে হয় কিছুটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং একটা ধর্মীয় অন্ধতা থেকে ও ঘটনাটা ঘটেছিল, ওটা আমার মনে হয় সার্বিক প্রেক্ষাপটে বিচার করাটা ওই ঘটনাটাকে বিচ্ছিন্ন হিসেবে দেখায় অন্তত আমার। তবে গণ আন্দোলনের ভিতটা সত্যি নড়বড়ে, সেটা ফ্যাশন স্টেটমেন্ট, আর সংবাদ মাধ্যমও তাই ভীষণ ভাবে দায়ী, তারা একটা ঘটনায় যাচ্ছে সেখানে খুব ঝাঁপিয়ে পড়ছে, তাকে নিয়ে খুব নিউজ করছে এবং পরের দিন আরেকটি রেপ হচ্ছে বা আরেকটি নারী নির্যাতন হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলার কথা মনে পড়ছে যে নির্ভয়া কাণ্ড নিয়ে তো আমাদের দেশ হুলস্থুল হয়ে যায়, কিন্তু তারপরেও কি ধর্ষণের সংখ্যা আমাদের দেশে আদৌ কমেছে? আমার কাছে এই নারী দিবস একটা স্লোগানের মতো, যা আমাদের এগিয়ে চলতে বা আমাদের সচেতন হতে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিকভাবে এগিয়ে চলার প্রেরণা যোগায়। কিন্তু বাস্তবে আমরা কি দেখছি? বাস্তবে দেখছি চারদিকে এই নারী নির্যাতন, শোষণ, পীড়ন, কন্যা ভ্রূণ হত্যা, এগুলো তো আমাদের নারীকে নিরাপত্তাও দেয় না, এগুলো খুব খারাপ লাগে যখন প্রশাসন নিশ্চুপ থাকে। আমাদের নারীদের যথাযথভাবে যে নিরাপত্তা বলো, তাদের এগিয়ে চলা, সেইগুলো আমরা পাই না। যবে এইগুলো বন্ধ হবে বা আমরা পুরুষদের সাথে সমভাবে এগিয়ে যেতে পারব, সমস্ত দিকে শিক্ষিত হব, সচেতন হব, তখনই কিন্তু এই নারী দিবস পালনের যৌক্তিকতা থাকবে। তোমার এই কথাটায় আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে নির্ভয়া কাণ্ডটার পরে আমরা এত শোরগোল করলাম, এত প্রতিবাদ করলাম, তো স্বাভাবিকভাবেই জিনিসটা কমে আসা উচিত ছিল, কিন্তু আমরা কি দেখলাম দেশে দিনের পর দিন এই উন্নাও বলে, আমাদের হাথরাস বলে, কিন্তু বিভীষিকাময় এক একটা ধর্ষণকারীদের মানসিকতা উস্কে দিচ্ছে। এবং আমরা এই আমাদের কলকাতা শহরে, খুব কলকাতা শহরেই দেখলাম কিছুদিন আগে একটা গড়িয়াহাটে ছিনতাই হচ্ছে, মানে মেয়েরা কোথাও সেফ নয়, ঠিক আছে? তো আমি এই কথাটাই, এই প্রশ্নটাই করতে চাই যে আমরা জিনিসটা পাবলিসিটির পর্যায়ে চলে যাচ্ছে, আমরা সেটা নিয়ে সিনেমা তৈরি করে ফেলছি, সেটা নিয়ে আমরা ওয়েব সিরিজ তৈরি করে ফেলছি, এবং সেখানে ব্যাপারগুলো এত ডিটেইলিং হয়ে যাচ্ছে যে আমার প্রশ্নটা হচ্ছে এটা কোনোভাবে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে না? অবশ্যই নেগেটিভ ইম্প্যাক্ট তো ফেলছে, কারণ তুই দেখ না এখানে সচেতনতা কতটা ছড়াচ্ছে তো জানি না, কিন্তু ধর্ষকামী মানসিকতাকে কিন্তু সেখানে প্রশ্রয় দেওয়া হচ্ছে, তাই না? সেই ক্লিপটুকুই ভাইরাল হয়, ভাইরাল হচ্ছে, এটা এক ধরনের আমরা বলতে পারি ধর্ষণের পণ্যায়ন, এবং এর মূলেও কিন্তু রয়েছে সেই নারী শরীরকে ভোগ্য পণ্য হিসেবে দেখানোর ব্যাপারটা। এবং আমার একটা মনে পড়ছে, এবং তুই দেখ একতা কাপুর যখন মহাভারতটা সিরিয়াল করছিলেন, সিরিয়ালটা শুরু হলো দ্রৌপদী বস্ত্র হরণের কথা থেকে, কেন হলো? সামনে লিখে রেখে দিচ্ছেন আমাকে প্রশ্ন করার দরকার নেই, আমার ধর্ষিত আমি ভালো আছি। হ্যাঁ, এইভাবে সমাজকে আঘাত দেওয়ার মতন সিনেমা এখন কটা হয় না। এবং ব্যাপারটা কি হচ্ছে, এই যে ওয়েব সিরিজ গুলোতে যেখানে আমরা যদি খুব রিসেন্ট ওয়েব সিরিজ দেখি, আমি দু একটা নাম করতে পারি, যেমন ধরুন যা ক্রিমিনাল জাস্টিস বা দিল্লি ক্রাইম, এখানে কি হচ্ছে যে একটা ধর্ষণের ঘটনার পরে পুলিশ কিভাবে ইনভেস্টিগেশন করছে বা ফরেন্সিক রিপোর্ট কিভাবে আসছে, সেগুলো এত ডিটেইলিং করা হচ্ছে সেখানে যে কি হচ্ছে, মানুষকে সচেতন করার জন্য হয়তো করা হচ্ছে, কিন্তু আমরা কি দেখছি তার উল্টো ফলটা হচ্ছে, যে ধর্ষক সে দেখা যাচ্ছে সেখান থেকে সে লুপহোল গুলোকে খুঁজে বার করছে যে কি করে আমি প্রমাণ লোভ করে এটা করতে পারবো। এবং এই বিষয়ে তো অনেক বইও আছে, যেমন রেপ ইনভেস্টিগেশন হ্যান্ডবুক বলে একটা বই আছে, সেই বইয়ের পরিপ্রেক্ষিতেই আমার একটা কথা মনে পড়ছে, নেটফ্লিক্সে একটি ট্রু ক্রাইম ওয়েব সিরিজ আছে,
যার নাম আনবিলিভেবল, সেখানে দেখা যাচ্ছে যে আমেরিকার একজন ধর্ষক এই বই থেকে ইনফ্লুয়েন্সড হয়ে শিখে 20 জনের বেশি নারীকে ধর্ষণ করেছে এবং পুলিশের চোখে একেবারে ধুলো দিয়ে দিয়েছে। তো নিঃসন্দেহে কোনো স্তরের থেমে নেই এই ধর্ষণ বা এই নারীর উপরে অত্যাচার, এই বর্বরতা বেড়েই চলেছে। এবং কি মনে হয় যে এর আসল কারণ কি হতে পারে? এর আসল কারণ মধ্যে এটাই যে মেয়ের জন্মের পর থেকে তার পড়াশোনা নিয়ে মা বাবার, অধিকাংশ মা বাবার ক্ষেত্রে তার পড়াশোনা বা উচ্চশিক্ষা নিয়ে তারা চিন্তিত নন, তারা চিন্তিত তার মেয়ের গায়ের রং, তার উচ্চতা এবং মানে তার মেয়ের মানে বিয়েতে বাজার দর কিরকম হবে সেই নিয়ে। মানে পড়াশোনাও বোধ হয় শেখানো হচ্ছে যে আমার মেয়ের যাতে বিয়ের দর বেশি হয়, একদমই পণ্যের পর্যায়ে। মানে আমি শুনেছি মানে কয়েক বছর আগে পর্যন্ত মেয়ে জন্মালে সরকার থেকে মেহগনি গাছ দেওয়া হতো, যাতে গাছটাও বড় হবে মেয়েটাও বড় হবে, যাতে গাছ সেই গাছ পেছে মেয়ের বিয়ের টাকা জোগাড় করে, মানে এইভাবে মেটেরিয়ালিস্টিক করে দেওয়া হয়েছে মেয়েকে। কিন্তু আমি এখনো আশাবাদী, আমি এখনো বিশ্বাস করতেই চাই মুক্ত জনগণ ছড়িয়ে দেবে পৃথিবীতে মুক্ত বাতাস, যেখানে নারীরা থাকবে জুড়ে পৃথিবীর অর্ধেক আকাশ। এবং সৃষ্টি, সেই প্রথম পদক্ষেপটা বোধ হয় শুরু হয়ে গেছে, কারণ বিভিন্ন অভিনেত্রীরা আমরা দেখেছি কালকি কোচিন থেকে শুরু করে সাই পল্লবী, হ্যাঁ সাই পল্লবী, এরা কিন্তু ফেয়ারনেস ক্রিমকে এন্ডর্স করতে আসছে, ওইটা তারা বলছে আমরা কোনো কালো হওয়ার ক্রিমকে এন্ডর্স করবো। এবং নন্দিতা দাসের মতো একজন অভিনেত্রী বলছেন ডার্ক ইজ বিউটিফুল, বলে একটা ক্যাম্পেইন তিনি চালাচ্ছেন। ফেয়ারনেস ক্রিমের ব্র্যান্ডরাও বাধ্য হচ্ছে তাদের নাম চেঞ্জ করতে, ফেয়ারটা ওখান থেকে অমিট করে অন্য নাম হয়ে যায়। এবং ঠিক কিছুদিন আগে একটি ভিডিও আমি দেখেছিলাম সানিয়া মির্জা, তাকে তো আমরা একটা ফিমেল আইকন বলে ধরে নিতে পারি, তিনি একটা ডাভের অ্যাডকে শেয়ার করেছেন তার ফেসবুক প্রোফাইলে, এবং তিনি লিখছেন যে সানিয়া মির্জাকেও এরকম শুনতে হয়েছে। সানিয়া মির্জা যখন রোদে এরকম খেলতো তো তার বাবা মা কে তার আত্মীয় স্বজন এসে বলতো, সে তখন 7-8 বছর বয়স, যে মেয়েকে রোদ্দুরে খেলতে দিও না কারণ ও কালো হয়ে যাবে, কালো হয়ে গেলে বিয়ে হবে কি করে। উনি এটা খুব সুন্দর কথা লিখেছিলেন যে উনি বলছেন যে ভাগ্যিস আমি রোদে বেরিয়েছিলাম, ভাগ্যিস আমার গায়ে ট্যান পড়েছে, আর ভাগ্যিস আমার বাইসেপস আছে, সে এইগুলোই প্রমাণ যে আজকে আমি কে, আমার পরিচয় আজকে সেগুলো। তো পজিটিভ সাইডটা এটাই যে দেখ সানিয়া মির্জা বা সাইনা নেহওয়াল এদের পরিবারের উপর অনেক চাপ এলেও বাবা মারা কিন্তু তাদের সেই জায়গাটাতেই স্ট্যাক করেছিল যে তুমি যখন খেলতে চাও তুমি খেলবেই। তো একটা মেয়ের এগিয়ে যাওয়ার পেছনে কিন্তু ফ্যামিলিরও বিশাল সাপোর্ট আছে, যেটা কিন্তু এখন আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি, বাবা মারা কিন্তু অনেক বেশি এগিয়ে। এখান থেকেই আমরা এই কনক্লুশনে আসতে পারি আসলে আমাদের মনোভাব, আমাদের ভাবনা চিন্তা এবং সমাজের মনোভাব, সমাজের ভাবনা চিন্তার বদল করার এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সময়। আমরা এই 2021 দাঁড়িয়ে বলতেই পারি যে ইটস আ হাই টাইম টু চেঞ্জ আস। এই এখনো এই 2021 দাঁড়িয়েও হয়তো আমরা প্রচলিত ভাবে অনেক সময় শুনে থাকি যে ছেলেরা বিয়ে করে এবং মেয়েরা বিয়ে, মেয়েদের বিয়ে হয়, অর্থাৎ এটা একটা জ্বলন্ত দৃষ্টান্ত, আমাদের চোখে আঙুল তুলে দেখিয়ে দেয় যে আমরা আমাদের সমাজে এখনো ছেলে এবং মেয়েদের অবস্থানটা পাশাপাশি নয়। এবং বিবেকানন্দ একটা কথা বলেছিলেন যে আকাশে যখন একটা পাখি উড়ে যায় তার দুই ডানারই গুরুত্ব সমান, এবং আমার মনে হয় সমাজের মধ্যে নারী এবং পুরুষ দুই হলো দু ডানা। হ্যাঁ, সেই জন্যই তো মল্লিকা সেনগুপ্ত লিখেছেন যে হে পুরুষ হে আবহমানের সঙ্গী, যদি জিজ্ঞেস করো তোমার কাছে কি ব্যবহার আশা করি, আমি বলবো মানুষের সঙ্গে মানুষের ব্যবহার। যেরকম পুরু বলেছিলেন আলেকজান্ডারকে রাজার সঙ্গে রাজার ব্যবহার, তোমরা আমাদের ভালোবেসেছ, পীড়ন করেছ, মানুষ কিন্তু ভাবো। আমি তো প্রতিবাদ করবই, তখনও করেছিলাম সেই যখন আমার নাম ছিল কৃষ্ণা, দ্রৌপদী, যাজ্ঞসেনী,